প্রদর্শনীর অযোগ্য বলে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শোবিজ দুনিয়ার নানা দিক নিয়ে নির্মিত সিনেমা মেকআপ। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে 2021 সালের চলচ্চিত্র সেন্সর বোর্ড এই সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ করেছিল। সম্প্রতি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আপিল করেছেন প্রযোজক আজমাত রহমান। এদিকে মেকআপ সিনেমাকে নাকচ করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2023 এর 12(1) উপধারা লঙ্ঘন করে আপিল করে ছবিটি নাকচ করা হয়েছে। অন্যদিকে মেকআপ কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে প্রজ্ঞাপনে। অনন্য মামুন পরিচালিত এই সিনেমাটিতে মূলত চীনে জগতের নানা রকম অসঙ্গতি তুলে ধরেছে। সিনেমাটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ, রিয়েলি প্রমুখ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।